স্নাতক ও স্নাতকোত্তর ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ভর্তি মেলার আয়োজন করেছে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডা। ইডার অডিটোরিয়ামে এই মেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মুজিব খান। তিনি বলেন, অভিভাবকের আয়ের ভিত্তিতে টিউশন ফি নির্ধারণ করবে ইউডা। ভর্তি মেলা চলবে আগামী 7 জুলাই পর্যন্ত, প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। রাজধানীর সাত মসজিদ রোডে ইউডা রেজিস্ট্রার ভবনে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার প্রফেসর কল্যাণ কুমার মল্লিক সহ আরও অনেকে।